ওয়েলকাম টু সায়েন্স কামা রাযো মার্টিন প্রশ্নবিচিত্রার দু হাজার চব্বিশে তোমাদের ক্লাস এইটের সলিউশন এটা তোমাদের একশো আঠারো নম্বর পেজে চার নম্বর স্কুলের সলিউশন এক এবং দুই মার্ক্সের উত্তরগুলো দেখাচ্ছি আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে আর সায়েন্স কামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে একের দাগের একেরটা দেখো সত্য বা মিথ্যা লিখতে বলেছে এখানে রয়েছে একটি সূক্ষ্মকোণ এবং একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে এটা তোমাদের পূর্বেও আলোচনা করা হয়েছিল দেখো সম্পূরক কোণ বলতে আমরা কি বুঝি যখন দুটি কোণের সমষ্টি হয় একশো ডিগ্রি তখন সেটা হয়ে যায় সম্পূরক কোণ আর কোণের ক্ষেত্রে কী হয় জিরো ডিগ্রির থেকে বড় হয় নব্বই ডিগ্রির থেকে ছোট হয় আর স্থূলকোণ হয় নব্বই ডিগ্রির থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রির থেকে ছোট তাই প্রদত্ত বিবৃতিটি আমাদের হয়ে গেল সত্য যে একটি সূক্ষ্মকোণ এবং একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে এরপর দেখো একের দাগে দু এখানে রয়েছে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয় কাকে চারটে অপশানের মধ্যে সতেরোশো উনত্রিশকে হার্ডি রামানুজন সংখ্যা বলে এটা ডিটেলস তোমরা একান্ন নম্বর পেজে পেয়ে যাবে দেখো সতেরোশো উনত্রিশকে দুভাবে প্রকাশ করা যায় একের কিউ প্লাস বারোর কিউ হিসেবে আরেকবার হচ্ছে নয়ের কিউ প্লাস দশের কিউ হিসেবে তাই অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট এরপর দেখবো একের দাগে তিনেরটা এখানে রয়েছে পি বাই কিউ একটি মূলত সংখ্যা হলে এক্ষেত্রে কোনটা সঠিক পি নটিকোয়ালস টু জিরো এটা ভুল অপশান বিতে যেটা রয়েছে কিউ নটিকোয়ালস টু জিরো সেটাই সঠিক কারণ যদি ভগ্নাংশের হরে জিরো হয়ে যায় তখন সেটা অসংত হয়ে যায় সেই জন্য কিউ কখনও জিরো হতে পারে না অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট এরপর একের দাগে চারেরটা দেখো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা আছে দেখো বলা আছে পায়েচিত্রে তথ্যগুলিকে প্রকাশ করা হয় কিসের সাহায্যে চারটে অপশানের মধ্যে দেখো অপশান এতে রয়েছে আয়তাকার চিত্রের মাধ্যমে অপশান বিতে রয়েছে বর্গাকার চিত্রের মাধ্যমে অপশান সিতে বলেছে বৃত্তাকার চিত্রের মাধ্যমে এবং অপশান ডিতে রয়েছে আয়ত লেখের মাধ্যমে দেখো আমরা জানি এই রকম বৃত্তাকার চিত্রের মাধ্যমে তিনশো ষাট ডিগ্রিকে প্রকাশ করা হয় তথ্যের মাধ্যমে তাই এখানে আমরা বলবো বৃত্তাকার চিত্রের মাধ্যমেই প্রকাশ করা হয় অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট এরপর দেখো একের দাগের পাঁচেরটা এখানে একটা শূন্যস্থান পূরণ করতে বলা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই শূন্যস্থানে আমরা বসাবো মাইনাস টু এ বি একের দাগের ছয়েরটা দেখো এখানে রয়েছে তিরিশ ডিগ্রি কোণের পূরক কোণের মান কত আমরা কি জানি যখন দুটি কনের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তখন তারা পরস্পরের কোণ তাই নব্বই ডিগ্রি থেকে যখন তিরিশ ডিগ্রি বিয়োগ করবো আমরা দেখতে পাবো ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি পূরক কোণ হয়ে গেল ষাট ডিগ্রি সেই জন্য অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট এরপর দেখো একের দাগে সাতেরটা এখানে রয়েছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে স্বাভাবিক সংখ্যাটি খুঁজে লিখতে হবে দেখো স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয় এক দুই তিন চার এই সমস্ত সংখ্যা হয়ে যায় তাই জিরো বা ওয়ান পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি বা এই টাইপের কোনো সংখ্যাই হয় না ভগ্নাংশ হতে পারে না শুধুমাত্র এক দুই তিন চার পাঁচ ছয় এই সমস্ত সংখ্যাগুলো তো হয়ে যায় এক্ষেত্রে আমাদের চার হয়ে গেল স্বাভাবিক সংখ্যা এবার আমরা দেখব দুইয়ের দাগের একেরটা এটাও তোমাদের আগে কিন্তু আলোচনা করা হয়েছিল আর একবার বলে দিচ্ছি দেখো একের তিন এবং তিনের পাঁচের মাঝে দুটি মূলত সংখ্যা খুঁজতে হবে সেই জন্য প্রথমে আমাদেরকে তিন এবং পাঁচের লসাগু করতে হবে তিন এবং পাঁচের লসাগু পনেরো সেই জন্য হরে আমাদেরকে পনেরো নিয়ে আসতে হবে হরে পনেরো আনার জন্য লবে এবং হরে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় যেহেতু একের তিন ছিল তাই লবে এবং হরে পাঁচ দিয়ে গুণ করেছি পাঁচের পনেরো পেয়েছি তিনের পাঁচের ক্ষেত্রে লবে এবং হরে তিন দিয়ে গুণ করেছি কারণ হরে যদি পনেরো আনতে হয় পাঁচের সঙ্গে তিন গুণ করতে হবে তো দেখো পাঁচের পনেরো নয়ের পনেরো পেয়েছি তাহলে এখান থেকে কটা সংখ্যা লিখা যাবে ছয়ের পনেরো সাতের পনেরো আটের পনেরো এতগুলো সংখ্যা লিখা যাবে তো যে কোনো দুটো সংখ্যা লিখে নেবে ছয়ের পনেরো সাতের পনেরো লিখেছি যে তিনের পাঁচ এবং একের পাঁচের মাঝে দুটি মূলত সংখ্যা হল ছয়ের পনেরো সাতের পনেরো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার এরপর দেখো দুয়েটটা এখানে সরল করতে বলা ছিল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে যদি স্কোয়ারের সঙ্গে বিস্কোয়ার গুণ করি কী পাবো স্কোয়ার বি স্কোয়ার তারপরে স্কোয়ারের সঙ্গে যখন মাইনাস সি স্কোয়ার গুণ করব তখন পাবো মাইনাস স্কোয়ার সিসকোয়ার বি স্কোয়ারের সঙ্গে যখন সিস্কোয়ার গুণ করবো পাবো বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ারের সঙ্গে যদি মাইনাস স্কোয়ার গুণ করি পাবো মাইনাস বি স্কোয়ার স্কোয়ার একইভাবে এই দুটোর ক্ষেত্রেও হবে দেখো তাহলে আমরা পাশাপাশি লিখবো স্কোয়ার বি স্কোয়ারকে আর মাইনাস স্কোয়ার বি স্কোয়ারকে স্কোয়ার সি স্কোয়ারকে মাইনাস স্কোয়ার সি স্কোয়ারকে বি স্কোয়ার স্কোয়ারকে এবং মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ারকে দেখো সমস্ত কিছু কেটে গেল শুধুমাত্র পড়ে রইলো জিরো এটাই হয়ে গেলো আমাদের অ্যান্সার যে সরল মান জিরো দুয়ের দাগে তিনেরটা দেখো এখানে রয়েছে একশো আটকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে দেখো একশো আটকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করেছি তাহলে কত পেয়ে গেছি দেখো দুইয়ের স্কোয়ার ইন্টু তিনের কিউব তিনের কিউব যেহেতু আছে দুইয়ের স্কোয়ার আছে তো দুইয়ের কিউব আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে আমাদেরকে দুই দিয়ে গুণ করতে হবে সেই জন্যে বলবো একশো আটকে দুই দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার এরপর দেখো পরেরটা এখানে রয়েছে চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দিতে বলেছে তাই প্রথমে সন্নিহিত কোণের সংজ্ঞাতে লিখবে যে একই শীর্ষবিন্দু এবং একই সাধারণ বাহুর দুই পাশে অবস্থিত কোন দুটিকে একে অপরে কোণ বলা হয় এরকম একটা চিত্র অঙ্কন করবে এরকম যদি একটা চিত্র অঙ্কন করো তাহলে এক্ষেত্রে বাহু কোনটা হয়ে যাচ্ছে ও ওয়াই এক্স ও ওয়াই এবং ওয়াই ও জেড এই দুটো কোণ হয়ে গেল পরস্পরের সন্নিহিত কোণ এটাই হয়ে গেলো আমাদের অ্যান্সার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে আর সায়েন্স কামার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ